বাবরি মসজিদটা সর্বপ্রথমে আঘাত করেছিল যে মানুষটা বেঈমান ছিল, জালিম ছিল, স্যার তার নাম ছিল, তার নাম ছিল, জানা আছে কারো নাম, কারো জানা আছে? বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা হা হা, বলবীর সিং তার নাম, বাবরি মসজিদের গম্বুজে উঠেছিল, শাবলে করে প্রথমে ঘা মেরে দিয়েছিল, বাবরি মসজিদ সর্বপ্রথমে আঘাত করা ব্যক্তিটা ওই বলবীর সিং তার নাম ছিল। তার মনে মনে একটা তামান্না ছিল, মুসলিম বিরোধী কোরআন বিরোধী কাজ করা লাগবে। এ বাবারা ভাইরা আমার, ওই বলবীর সিং কি করেছিল, মসজিদের তিনখানা ইট ব্যাগে করে নিয়ে এসেছিল, জান ভরে ভরে পেশাব করে আর মনে মনে গর্ব করে, এতদিন একটা মহৎ কাজ করতে পেরেছি, বাবরি মসজিদে প্রথম আঘাত করেছি আমি বলবীর, আবার ওই মসজিদের ইটে কয়েকদিন ধরে জান ভরে পেশাব করে নিচ্ছি। মানে এতটা হিংস্র, এতটা নিষ্ঠুর হৃদয়ের ব্যক্তি ছিল যে কেউ যদি কোরআন পড়ত, এই কোরআন পড়বি না, তোদের কোরআন পড়া আমাকে ঘৃণা লাগে, বলো নাউজুবিল্লাহ, আজান হলে কানে কান টিপে ধরতো। এইরকম ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা সহ্য করত না, নেতাদের পিছনে পিছনে ঘুরে ঘুরে মুসলিম বিরোধী হয়ে গেল, ইসলাম বিদ্বেষী হয়ে গেল। ওই মানুষটা বলবীর সিং, ওই মানুষটা মসজিদে আঘাত করে দেওয়ার পরে, তিনটে ইট নিয়ে যাওয়ার পরে কয়েক রাত ওই ইটে পেশাব করে নেয়, আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ পাক গজব নামিয়ে দেয়, হা হা বাড়িতে চলে গেল, বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমি আজকে একটা মহৎ কাজ করেছি। কি এমন কাজ করেছ? বাবরি মসজিদ ভেঙেছি, সর্বপ্রথমে আঘাত করেছি, ওই মসজিদের ইটে আমি পেশাব করেছি। এ মুসলমানের ছেলেরা বাবা কান্না শুরু করে দিল, বাবা বলেছিল হা আমি একজন মূর্তি পূজা, তারপরেও মসজিদকে সালাম জানাই, প্রণাম করি, কোরআন আজানকে আমি সম্মান করি, আমার ছেলে হয়ে ওই মসজিদে আঘাত করে এসে বাবার সামনে চোখে চোখ রেখে কথা বলো, লজ্জা নাই, শরম নাই, ঘর থেকে বেরিয়ে যা, আমি তোমাকে আজকে তেজ্য পুত্র করে দিলাম, বেরিয়ে যাও। সেদিন বিবির সামনে দাঁড়িয়ে বলেছিল, বিবি তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, ও বিবি আজ এমন একটা কাজ করে এসেছি, সঙ্গে সঙ্গে চেহারা কানা ঘুরিয়ে নিয়েছিল। বিবি সেই দিন বলেছিল, তোমার দুঃখ হলে কান্না করেছিলাম, তোমার সুখের সময় আমি এসেছিলাম, তোমার সারাটা জীবন সেবা করে গিয়েছিলাম, কিন্তু আর নয়, আর নয়, তোমাকে স্বামী বলতে ঘৃণা লাগে, বেরিয়ে যাও। যখন সবার সামনে থেকে বার হয়ে গেল, রাজনৈতিক নেতাদের পিছনে পিছনে ঘুরতে লাগলো, এক মাস ঘোরে, দুই মাস ঘোরে, আল্লাহ পাকের গজব নেমে গেছে, ধীরে 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 তার লজ্জা স্থান, মানে লিঙ্গ থেকে, লজ্জা স্থান থেকে রক্ত বার হয়, পুঁজ বার হতে লাগলো। এ মুসলমানের ছেলেরা, এটা তো হাদিস পাকে শুনেছ, জাহান্নামে নাকি লজ্জা স্থান থেকে পুঁজ রক্ত বার হবে, আল্লাহ দুনিয়াতেই পুঁজ রক্ত বার করে দিয়েছে, কারণ খোদার ঘর মসজিদ দে পেশাব করেছে। বাবারা ভাইরা আমার, ওই বলবীর সিং আর রাজনৈতিক নেতারা কেউ তাকে আর ঠাঁই দিল না, তোকে নিয়ে আর আমাদের কোনো কাজ নাই, যা ছিল সব মিটে গেল, এবার দল থেকে বহিষ্কার হয়ে যা, বলবীরকে বার করে দিল, আর কোনো রাজনৈতিক নেতা কেউ কাছে নিল না, ডক্টরি চিকিৎসা শুরু করে দিল, লজ্জা স্থান থেকে রক্ত বার হয়, পেশাব করতে গেলে পুঁজ রক্ত বার হয়, আর চিকিৎসায় রোগ ধরা পড়ে না, ভারতের জমিন থেকে বিদেশ চলে গেল, বিদেশে ডাক্তারের চিকিৎসা নিল, বড় বড় ডাক্তারদের সুপরামর্শে আপনার বায়োপসি করে নিল, ক্যান্সারের রিপোর্ট ধরা পড়ল, তার ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার ধরা পড়েছে, ক্যান্সার তো অনেক সময় ভালো হয়ে যায়, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ডাক্তাররা বলেছিল বলবীর সিং তোমার ক্যান্সার স্টেজ নম্বর 4, 4 নম্বর স্টেজে ক্যান্সার ধরা পড়ে গেছে, আর পৃথিবীর কোনো ডাক্তারের হাত নাই, শেষ ধাপে ক্যান্সার ধরা পড়েছে, আর কেউ পারবে না। বাবারা ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
ওই বলবীর সিং মনে মনে অনুতপ্ত হলো, অনুশোচনা শুরু হয়ে গেল, ব্রেনে চিন্তা উদয় হয়ে গেল, বারবার ভুলগুলো মনে মনে পড়ে, আমি তো সেই অপরাধী, মসজিদে উঠেছিলাম সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের উস্কানিতে, মসজিদে আঘাত করেছিলাম, আমি তো সেই ঘৃণিত ব্যক্তিটা যে মসজিদের ইঁটে পেশাব করে দিয়েছে, এই মানুষটা কি করলো, রোগা হয়ে গেল, পাতলা হয়ে গেল, খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, দিল্লি জুমা মসজিদে চলে গেল, দিল্লির জুমা মসজিদে সামনে দিকে লম্বা সিঁড়ি আছে, ডান দিকে সিঁড়ি আছে, হা হা লম্বা সিঁড়ির সামনের দিকে সিঁড়ির গায়ে টুক করে বসে গেল, কান্নাই ভেঙে পড়ল, একদিন কান্না করে, দুই দিন কান্না করে, কান্নার পর কান্না করে যায়, হা হা একজন আল্লাহ পাকের আবেদ বান্দা, একজন আল্লাহ পাকের ফকির বান্দা, এই বলবীরের কাছে হাজির হয়ে গেল, বলবীরকে জিজ্ঞাসা করে, কান্না করিস কেন, কত ভিখারি বসে আছে, কেউ কান্না করে বিবির জন্য, কেউ ভিক করে ছেলে মেয়ের জন্য, তোমার কিসের কান্না বলো, টাকার কি প্রয়োজন পড়ে গেছে, বাপ মায়ের মায়া থেকে কান্না করো, ওই দিন বলবীর কান্নাই ভেঙে পড়ে বলেছিল, বিবির জন্য কান্না করি না, ছেলে মেয়ের জন্য ভাবনা ভাবি না, আমার কান্নার একটাই কারণ হলো, আমি যে অপরাধ কানা করেছি, আমার অপরাধ আল্লাহ মাফ করবে কি করবে না, আল্লাহ মাফ করবে কি করবে না, এখানে আমরাও কম অপরাধী মানুষ নাই, হ্যাঁ কম আছি আমরা, কম বেশি সবাই কিছু না কিছু অপরাধ করে বসে আছি, আল্লাহর ভয় তো আমাদের হৃদয়ে নাই, হ্যাঁ আল্লাহর নবীর সামনে একজন মহিলা গিয়েছিলেন, আর মহিলাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইরজিই, আমাকে আপনি পবিত্র করুন, ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে তুলুন, আল্লাহর নবী মাথা তুলে বললেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ইস্তিগফার, মহান মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ নবী চাইছেন যে মহিলা যে পাপ করেছে এই পাপটা যেন প্রকাশ না হয়ে যায়, প্রকাশ হয়ে গেলেই আইন মতো তাকে শাস্তি ভোগ করতেই হবে, অনেক সময় আছে না একটা পাপ করে এলো, দিয়ে পাপ করে বন্ধুদের সামনে বললো, জানিস আজকে করে এলাম অমুক কাজ, কোনোদিন পাপ করার পরে কোনো বন্ধু কোনো বন্ধু কাউকে যেন শোনাইয়ে দিও না, পাপকে গোপন রেখো, আল্লাহ সেদিন দয়া হবে তোমার পাপকে গোপন করে দেবে, আর আমরা তো সেই মানুষ, কাউরি যদি একটু ভুল অন্যায় দেখতে পাই গোটা এলাকা আমি একাই যথেষ্ট, হ্যাঁ মহিলাদের এই গুণটা বেশি ভালো, মহিলাদের দু চারটে মহিলা যদি এক কাছে জড়ো হয় তা বলে, জানিস খালা তুই কাউকে বলিস না, আমিই তোকে বলছি, অমুকের ছেলে অমুকের বেটির হাত ধরে পালিয়ে গেছে, কাউকে বলিস না, যে তুই বললি যেখানে কাউকে বলবো না, ও গোটা এলাকা ঘেটে দিল, কি বলছেন বলেন, আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে তুলুন, আল্লাহর নবী বললেন, মা তুমি বাড়ি যাও, আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে তুলুন, আল্লাহর নবী বলছেন, ইস্তিগফার ইস্তিগফার করো, ইরজিই বাড়ি ফিরে যাও, মহান মালিকের দরবারে কান্না করো, আল্লাহ মাফ করে দেবে, তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমি দুনিয়াতে আমার পাপের শাস্তিটা ভোগ করতে চাই, যেন হাসরের ময়দানে আমি নাজাত পেয়ে যাই, আল্লাহর নবী বলছেন, মা কি এমন অপরাধ করেছিস রে মা, তখন ওই মহিলাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহিতা নারী, আমার স্বামী আছে বিদেশে কাজ করতে গেছে, আমি এক পর পুরুষের সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়ে গেছি, তার কথার প্রলোভনে পড়ে গেছি, তার লালসাই পড়ে শয়তানের দুকাই পড়ে আমি কুকর্ম করে ফেলেছি, আল্লাহর নবী বললেন, তোমার পেট উঁচু হয়েছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি গর্ভবতী হয়ে গেছি, আল্লাহর নবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়িতে যাও, বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তুমি বাড়ি যাও, বাচ্চা যখন প্রসব হবে তখন আসিও, মহিলা বাড়ি চলে গেল, মাস
মাসখানিক পরে বাচ্চা প্রসব হয়ে গেল, ওই মহিলা নবীজির সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করুন, আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার বাচ্চা এখনো খেতে শেখে নাই, বাড়ি নিয়ে যাও, খেতে যখন শিখবে তারপরে তুমি আমার কাছে আসিও। কয়েক বছর কেটে গেল, বাচ্চার হাতে একটা শুকনো রুটি ধরিয়ে দিয়ে ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আজ বাচ্চা আমার খেতে শিখেছে, আজ বাচ্চা আমার খেতে শিখেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, কেউ একজন বাচ্চাকে কোলে তুলে নাও, দায়িত্বে তুলে নাও, একটা গর্ত করো, বড় একটা খাল করা হলো, মহিলাকে গর্তের মধ্যে ভরে দেয়া হলো, গলা পর্যন্ত মাটি দিয়ে চাপা দেয়া হলো। আল্লাহর নবী বললেন, ব্যভিচারের শাস্তি হলো, ব্যভিচারের শাস্তি হলো, কোন যুবক যুবতী যদি ব্যভিচার করে আর যদি ধরা পড়ে যায়, 100টা বেত্রাঘাত মেরে, 100টা বেত্রাঘাত মেরে বছরের জন্য এলাকা থেকে ওই যুবককে, ওই যুবতীকে তাড়িয়ে দাও। আর যদি কোনো বিবাহিত পুরুষ, যদি কোনো বিবাহিত নারী স্বামী আছে অথচ ওই মহিলাটা পাপ কাজ করে, কিন্তু ওই পুরুষ বিবি আছে অথচ পুরুষটা কোনো পাপ কাজ করে, যদি ধরা পড়ে যায়, তার পাপটা যদি প্রকাশ হয়ে যায়, ঢিল পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। তখন ওই মহিলাটাকে গর্তের মধ্যে ভরে দেওয়া হলো, ঢিল পাথর মারা হয়, মারতে মারতে কপালে একটা পাথর লেগেছে, কপালে পাথরটা ছিটকে রক্ত খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু শরীরে পৌঁছে গেছে। চি 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 চি, এত নোংরামেই রক্ত আমার গায়ে লেগে গেল। তখন আল্লাহ রসুল বললেন, আয় খালিদ, ছি ছি করিও না, তুমি জানো এই মহিলার শুধু পাপটা ফাঁস হয়ে যাওয়ার কারণে এই শাস্তিটা দুনিয়াতে ভোগ করতে হয়, কিন্তু আল্লাহর দরবারে এত পরিমাণে মাপ চেয়েছে, এত পরিমাণে তৌবা করেছে, আল্লাহ ওকে এমনভাবে ক্ষমা করেছে, ওর ক্ষমাগুলো মদিনার পাপি মানুষদের ওপর যদি বিলিয়ে দেওয়া হয় তো সবাই ক্ষমা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, কত অন্যায় করে আছি আমরা, আল্লাহর দরবারে কাঁদিও না, শাস্তির কোনো ভয়ও হয় না। আল্লাহর নবী বলছেন, বিবাহিত পুরুষ নারীকে মারতে মারতে মেরে দাও, তার বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আব্বা জান, ভাই জানেরা, ওই দিল্লির জুমা মসজিদে সিঁড়ির গায়ে বসে বসে কান্না করতেছিল বলবীর সিং, আল্লাহ পাকের বুজুরগ বান্দা, জুম্মা আপনার ওই মসজিদে চলে গেলেন, দিল্লির জামা মসজিদে চলে যাওয়ার পর একটা কোরআন শরীফ নিয়ে এলেন, বললেন, বাবা বলবীর, আজ তুমি গোসল করে নাও, আজ তুমি পাক ও পবিত্র হয়ে যাও। গোসল করে নিল, ও মুসলিম ছিল, পাক পবিত্র হয়ে গেল, কোরআনটা বুকে নিল, কোরআন নিয়ে আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে বলল, মালিক, তোমার কালাম বুকে নিয়েছি গো আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক একটা মসজিদের সাথে বিয়াদবি করেছে, আমি 100টা মসজিদ ভারতের জমিনে বানিয়ে দেব। হা গা, ওই মানুষটা কোরআন বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, কোরআনকে চুমা দিয়ে, কোরআনকে বুকে নিয়ে দামি আল্লাহর বান্দা হয়ে গেল। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, এ বাণী সকলের নয় শুধু মমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বাবাজিরা ভাইরা আমার, কোরআন হিন্দুরা ছুঁইতে পারবে কি পারবে না, পড়তে পারবে কি পারবে না,
কোরআন হিন্দুরা পড়তে পারবে কি পারবে না? পারবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনিও কোরআন ছুঁইতে পারেন না, অপবিত্র অবস্থায় কেউ কোরআন ছোঁয়া যাবে না, কেউ পারবে না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কিটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহারে কিটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগরপানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই কোরআন পড়ো যে কোরআনে আল্লাহ পাক 30টা পারা দিয়েছেন, ওই কোরআনে 540টা রুকু আছে, ওই কোরআনে 114টা সুরা আছে, ওই কোরআনে 14টা সিজদা আছে, ওই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে, ওই কোরআনে 86430টা বাক্য আছে, ওই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। ওই কোরআন পড়ো যে কোরআনে 39টা বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে, এক একটা বিষয়ের মধ্যে অনেক অনেক আল্লাহ ঘটনা বর্ণনা করে দিয়েছেন। ওই কোরআনে 25টা নবীর গুণগান করা হয়েছে, মূসা নবীর নাম, ঈসা নবীর নাম, তামাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের নাম। তবে সবচেয়ে বেশি যিনার নামের গুণগান করা হয়েছে, তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুধু কোরআনেই, কবির কাব্যে আছে, বৈজ্ঞানিকের বিজ্ঞানে আছে, ঐতিহাসিকের ইতিহাসে আছে, ভৌগোলিকের ভূগোলে আছে, বিজ্ঞানের বিজ্ঞান পাওয়া যাবে, সব জায়গায় দেখতে পাবে নবী নবী নবীর প্রশংসা। বাইবেল বলো, জান্দাবাস্তা ত্রিপিটক, রামায়ণ বলো, মহাভারত বলো, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, তমাম ধর্মগ্রন্থ তুমি নজর করে করে দেখো, নবী নবী ছাড়া কোনো ধর্মগ্রন্থ নাই। আমরা কেন এত নবী নবী করি, কেন এত নবী নবী করি? আল্লাহ সর্বদাই নবী নবী করে, তমাম ফেরেশতারা নবী নবী করে, হুর গেলে মান্ডা নবী নবী করে, জান্নাতের পাতাগুলো নবী নবী করে, জান্নাতের রমণীরা নবী নবী করে, তমাম নবী পায়গাম্বারেরা নবী নবী করে, হযরত আবু বকর সারা জীবন নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমানে গানি নবী নবী করেছে, মাওলায় আলী নবী নবী করেছে, হযরত তালহা নবী নবী করেছে, আবু হুরাইরা নবী নবী করেছে, হযরত আবু আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, সাদ ইবনে আবি আক্কাস নবী নবী করেছে, হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, ইমামে হাসান নবী নবী করেছে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নবী করেছে। এ মুসলমান, আম্মা আমেনা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, ইমাম জয়নুল আবেদীন সারা জীবন নবী নবী করেছে, ইমাম জাফর সাদিক নবী নবী করেছে, এ আপনার পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সারা জীবন নবী নবী করেছে, হাসান বসরি নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, হাবিব আজমি নবী নবী করেছে, উসমান খালুনি নবী নবী করেছে, খাজা মঈনুদ্দিন নবী নবী করেছে, খাজা কুতুবুদ্দিন নবী নবী করেছে, বাবা খাজা ফরিদুদ্দিন নবী নবী করেছে, খাজা শামসুদ্দিন নবী নবী করেছে, খাজা শেখ আহমদ সিরগান্দি রহমতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করেছে, খাজা বাখওয়াদ্দিন নকশবন্দি সারা জীবন নবী নবী
নবী করেছে, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমামে আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে। এ মুসলমান, ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা গেলে সুন্নতুল জামাতের মানুষ, আমরা নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে যাই। নারে তাকবীর, আর একটু আস্তে করে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাহ।